পাইছি আমরা অনেক সন্ধান করার পর অনেক ভিতে দেখেন ঢুকে গেছে তাকে আসলে কি বলবো ভাই আপনি কেন ঢুকছেন এই যে ভাই আমার তো গার্লফ্রেন্ড নাই ভাই আচ্ছা গার্লফ্রেন্ড নিয়ে কাশ্মীর বাগানে আসতে পারি না ভাই আমি অবশ্যই কালকের মধ্যে ভাই আমি গার্লফ্রেন্ড নিয়ে কাশ্মীর বাগানে আসবো গাইস তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো অবশ্যই তার জন্য দোয়া করবা সে যেন সুন্দর একটা গার্লফ্রেন্ড পায় খুব খুব শীঘ্রই হ্যাঁ আর ওর জন্য খুব ভালো ভালো মেয়ে সেট করে দিবা তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো হ্যাঁ তোমরা অবশ্যই ভালো ভালো মেয়েদের ছবি পিক পাঠিয়ে দিয়ে আমার বলেন ইনশাল্লাহ আসছিলাম বিকেল বেলা জাস্ট দু একটা ফটো তুলবো চলে যাব কিন্তু এত সুন্দর দৃশ্য দেখে একটা ব্লগ না বানালে না হয় তাই দেখেন আমার পিছনে হাজার হাজার বাইকার কিন্তু এই কাশফুলকে সেলিব্রেশন করার জন্য আসছে তবে এখানে আসলে কাশফুলগুলো খুব সুন্দর প্রতি বছর বার্থডের মতো ফিরে আসে আমাদের মাঝে আর অবশ্যই এই কাশফুল ফুলকে অবশ্যই একটু বরণ করে নেওয়া উচিত এই পাশটা দেখেন হাজার হাজার মানুষ আসছে ঘুরতে তো বিশেষ করে বিকেলবেলা খুব সুন্দর একটা মুহূর্ত তুমি কি করলা এখানে আরে হুদায় আইছি ভাই মাত্র এই তুমি কাশফুল ছিঁড়ে নিছো কেউ কিছু বলে নাই আচ্ছা কাশফুল নেওয়া যায় তুমি যাও নিয়ে নাও খুব সুন্দর সবাই ঘুরতেছে আপনারা অবশ্যই এই কাশফুল দেখতে আসলে মনটা চাঙ্গা হয়ে যাবে যারা ভোর হয়ে আছেন অনেক সময় ধরে আর বিশেষ করে যারা আমার মতো একা তারা চলে আসেন এই কাশফুলের মাঝে খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন যেদিকে তাকান শুধু মানুষ আর মানুষ দিস ইজ রিয়েলিটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই বিকেলের শুভেচ্ছা এই দিকটা দেখেন বাইরে অনেক দূর থেকে আসতো কোথা থেকে আসছেন আপনারা ভাই কেউ রাস্তা থেকে একটু হাই বলে দেখেন খুব সুন্দর এই ভিতরে ঢুকাটা কিন্তু ডেঞ্জারাস অনেক সময় পোকা টোকা থাকতে পারে বিভিন্ন প্রবলেম থাকতে পারে তো সো সবাই বি কেয়ারফুল একটু আসলে এই ভিতরে যত দূর যাব আমি একটু যদি কীভাবে দেখাবো দেখি একটু সামনে গিয়ে সবাই এইদিকে ঘুরতেছ দেখা যায় খুব সুন্দর ছোট্ট একটা জায়গা ওই পাশটাই কিন্তু মেন রোড রোডের পাশে খুব সুন্দর একটু ভিতর দিকে ঢুকি দেখি কি অবস্থা এদিকে কিছু একটা হচ্ছে মনে হচ্ছে এই অনেক মানুষ চলে আসে ভিতরে দেখেন এই যে মানুষগুলো আসলে খুব এখানে প্রচুর হ্যাঁ সবাই ঘুরতেছে এদিকে একদম সাদা কাশফুল একদম সাদা প্রচুর মানুষও আছে অনেক আচ্ছা খুব সুন্দর দেখেন অসম একটা জায়গা মেন রোড এই পাশে এই যে অনেক ভাইয়ের ভিতরে চলে আসছে তবে বিকেলবেলা বিশেষ করে এই কাশফুল প্রতি বছর ফিরে আসবে আপনাদের মাঝে ঠিক এইভাবে আমি সবার কাছে কামনা করি মানুষ যুগ যুগ ধরে বেঁচে থাক এবং কাশফুলের সাথে থাক আর সব থেকে বড় কথা হলো যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন সবার জন্য আবার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের মতো এখানে কি কাজী নজরুল ইসলাম কি বলছে আচ্ছা যাই হোক সবাই খুব সুন্দর